তৃণমূলের উন্নয়নে আওয়ামী লীগের উদ্যোগ বন্ধ করে বিএনপি বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল মাধ্যমে সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাচ্ছে ভাতা। এক বছর পর আবারও জামায়াতকে নিয়ে আলোচনা সভায় বিএনপি। সরকার পতনে জোটবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। করোনা টিকা প্রয়োগে প্রস্তুত 7000 টিম জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতি জেলায় থাকবে 7 লাখ ডোজ। বেসরকারি খাতের জন্য হচ্ছে নীতিমালা। সাক্রাইন উৎসবে মেতেছে ঢাকাবাসী। ছাদে ছাদে আনন্দ আয়োজন, পৌষের আকাশে রং বিরঙের ঘুড়ির মেলা। রেল চললেও রাস্তায় কমাতে হবে না গাড়ির গতি। দেশের প্রথম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের খবর জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতে আওয়ামী লীগের উন্নয়ন কর্মসূচিগুলো বন্ধ করেছিল বিএনপি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণের ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। বলেন, ডিজিটাল পদ্ধতি চালু হয় ভাতার টাকা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। 17 কোটি মানুষের দেশে এখনও স্বচ্ছলতার ছোঁয়া লাগেনি সবার ভাগ্যে। সহায় সম্বল না থাকায় মাথা গোঁজার ঠাঁই জোটে না, যাদের এমন সংখ্যাও কম নয়। তৃণমূলে থাকা সমাজের অনগ্রসর মানুষেরাও এখন ডিজিটাল সেবার আওতায় নিজেদের আলোকিত করছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে এক আয়োজনের মাধ্যমে দেয়া হয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হয়ে এসব টাকা মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা। প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে সেটাই আমরা করতে চাই। দুর্ভাগ্য যে আমরা প্রথম এটা শুরু করি, পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসে এটা অনেকটা কিছু কাজ বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, যেখানে ঘরের কাছে বসে চিকিৎসা সেবা পাবে মানুষ, বিনা পয়সা আমরা ওষুধ দেওয়া শুরু করি। বিএনপি সেটা বন্ধ করে দেয়। দেশের কোনো মানুষ যাতে অধিকারহীনতায় না ভোগে তা নিশ্চিত করতে কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা এসেছে টাকা বণ্টনে। আমরা যে সমস্ত ভাতাগুলি দিচ্ছি এটার জন্য যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেবো তার হাতে পৌঁছায়, মাঝে যেন আর কেউ না থাকে। তাদের অর্থটা তাদের হাতে যাবে, তারাই পাবেন এবং তাদের যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবেন। পরে এই কর্মসূচির আওতায় চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনার সুবিধাভোগী প্রান্তিক মানুষের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এক বছর পর জামায়াতে ইসলামীকে নিয়ে আলোচনা সভায় অংশ নিল বিএনপি। ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার পতনে আন্দোলনের মাঠে নামতে চায় দলটি। রাজস্থানের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় 20 দলীয় জোটে নেতাদের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে বলেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণার একদিন পরেই জামাতি ইসলামী সহ 20 দলীয় জোটের শরিক দলকে নিয়ে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিল বিএনপি। 20 দলীয় জোটের শরিক নেতা নূর হোসাইন কাসেমি ও এএইচএম কামরুজ্জামান খানের স্মরণ সভার আয়োজন করা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। স্মরণ সভায় 20 দলের শরিক ইসলামী দলগুলোকে বেশ সোচ্চার দেখা যায়। ওই স্মরণ সভায় অংশ নেয় জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও। আলোচনায় বিএনপিকে সরকার পতনের এক দফা ভিত্তিক আন্দোলনের পরামর্শ দেন জোটের শরিক ইসলামী দলগুলো। অন্যান্য শরিক দলগুলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় মাঠের রাজনীতিতে সক্রিয়তার প্রশ্নে ইসলামী দলগুলোর তোপের মুখে পড়তে হয় জোটের শীর্ষ দল বিএনপিকে। সমালোচনা করি, নিজেদের ভুল ত্রুটিগুলো তুলে ধরি,
এবং বিদ্যমান পরিস্থিতি এবং পরিবেশে কেমনে আগানো যায় সেটা নিয়ে একটা আলোচনার পরিবেশ সৃষ্টি করি। জোটের নেতাদের কাউকে অভিযোগ না করে একে অপরকে পরামর্শ দিয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। এ সময় তিনি আত্মপক্ষ সমর্থন করে রাজপথে না থাকার জন্য সময় ও প্রেক্ষাপটকে দায়ী করেন। আমরাই তো বিষদ, কিন্তু আমরা আমাদেরকে অভিযুক্ত করার ব্যাপার না, আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করব। মানসিক প্রস্তুতি নিন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব আমাদের উপর, সে আন্দোলনের মুখে তাদেরই পতন হবে। এর আগে ২০ দলীয় জোটের নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০২০ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে আলোচনা সভার আয়োজন করেন। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। রাত ১১টার সময় আরও থাকছে। তিন মাসের কাইফা এক করলো মা বাবাকে, পুলিশের কোলে চেপে আসলো আদালতে। অপ্রাপ্তবয়স্কা মাকে স্বামীর বাড়িতে থাকার অনুমতি দিলেন হাইকোর্ট। করোনার টিকা প্রয়োগে ৪২,০০০ কর্মীর ৭,০০০ টিম প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতি জেলায় ৭,০০০ ডোজের বেশি ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হবে। এছাড়াও বিভিন্ন উৎস থেকে মোট ১১ কোটি ডোজ টিকা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন মন্ত্রী। ভারতের সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের ভ্যাকসিনকোর চুক্তি অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহেই করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ। টিকা প্রয়োগের পদ্ধতি কী হবে, কারা পাবেন অগ্রাধিকার, এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে বসে বৈঠক। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা প্রয়োগ ও বিতরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি। এজন্য কমিটিকে একটি খসড়া প্রস্তাবনা দেওয়া হবে। তবে ভ্যাকসিন প্রয়োগে ৭,০০০ টিম প্রস্তুত করা হয়েছে, প্রতি জেলায় ৭,০০০ ডোজ টিকা থাকবে। প্রতিটি জেলায় স্টোরিং ফ্যাসিলিটি রয়েছে, এক একটা জেলায় আমরা ৭,০০০০রও অধিক ভ্যাকসিন ডোজ আমরা রাখতে পারবো এবং উপজেলায় প্রায় ২,০০০০রও অধিক ডোজ আমরা ভ্যাকসিন রাখতে পারবো। দেওয়ার জন্যে ৭,০০০এরও অধিক টিম তৈরি করা হয়েছে, প্রত্যেকটি টিমে ৬ জন করে থাকবেন। এদিকে ডাক্তার নার্স সহ কোভিড মোকাবিলায় সম্মুখ যোদ্ধাদের পাশাপাশি ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ৫৫ এর বেশি বয়সীরা অগ্রাধিকার পাবেন। ভ্যাকসিনে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, অর্থাৎ ডাক্তার, নার্স, বিশেষ করে টেকনোলজিস্ট, সাংবাদিক এবং সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বাহিনীর আছেন, ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা আছেন, অর্থাৎ যারা কাজ করেন প্রথম সারিতে, এবং ৫৫ থেকে ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে এই ভ্যাকসিনটি দেওয়ার চিন্তা ভাবনা করছি। বিভিন্ন উৎস থেকে মোট ১১ কোটি ডোজ টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলেও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রশ্ন আশিস। উৎসবে আনন্দে পৌষ সংক্রান্তি বা সাকরাইন উদযাপন করলো পুরান ঢাকাবাসী। সকাল থেকে বিকেল অবধি বাড়ির ছাদে চলে ঘুড়ি উড়ানো, পিঠাপুলের আয়োজন। রাতে আতশবাজি, ফানুস আর নাচ গানে মাতে উৎসব প্রিয় বাঙালি। এবারই প্রথম এই আয়োজনে অংশ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন নয়ন অরণ্য। পুরো একটি বছর প্রতীক্ষার প্রহর গুনলে আসে এমন একটি দিন, এমন কিছু স্মৃতিময় মুহূর্ত। উৎসবে তাই নেই কোনো কার্পণ্য, নেই কোনো ভেদাভেদ, মন খুলে শুধু আনন্দ আর হৈ হুল্লোড়। পৌষ সংক্রান্তি যেন আকাশ দখলের উৎসব, আকাশে নানা রঙের উড়ন্ত কাগজের টুকরোর রাজত্ব। প্রথমবারের মতো এই ঐতিহ্যে অংশীদার হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও। এই পর্যন্ত দুটি ঘুড়ির সাথে আমার ঘুড়ির প্রতিযোগিতা হয়েছে, একটি আমার স্ত্রীর, সেখানে তারটা কাটা গেছে, সে হেরেছে, এবং দ্বিতীয় আরেকটি আকাশে দেখেছেন, আরেকটি ঘুড়ি আমাদের সাথে প্রতিযোগিতা এসেছিল, সেটাও কাটা গেছে। আমার হাজবেন্ডের চালাকি করলো আমার সাথে, তো আমি ওর সাথে ঘুড়ি প্রতিযোগিতা করছি, তা আমি টানছি আর ও লুজ করে দিচ্ছে, সো আমার ঘুড়িটা উপরে পড়েই কেটে গেল, সো আমি পরাজিত হয়ে গেলাম, তো মেয়র আজকে জিতে গেল। একটি দিনের রঙিন এই আয়োজনের পেছনে থাকে ঘুড়ি, নাটাই এবং সুতো নিয়ে প্রায় এক মাসের প্রস্তুতি। জীবনে প্রথম আর কি পুরান ঢাকায় এইভাবে এসে এনজয় করা হচ্ছে, তো খুবই ভালো লাগছে। এই উৎসবে আমাদের অনেক ভালো লাগছে, কারণ আমরা এতদিন পর বেরোতে পেরেছি, সবাই একসাথে হতে পেরেছি। পুরান ঢাকাবাসীর পাশাপাশি আশপাশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৌষ সংক্রান্তি বা সাকরাইন আজ রূপ নিয়েছে সার্বজনীন এক উৎসবে। পাশাপাশি করোনার ঘরবন্দি জীবনে এই উৎসব দিয়েছে বাড়তি আনন্দের হাওয়া, একই সাথে মানুষে মানুষে দেখা সাক্ষাতের চিরচেনা সেই অভাবটাও হয়তো কিছুটা কেটেছে হাওয়ায় ভাসা
ঘুরির সম্মিলনে। সময় গড়ায় নামে রাত, তবু উৎসবে পড়ে না ভাটা, বরং রাতের আধারে আনন্দের রং লাগে আরো কয়েক গুণ। যতদূর চোখ যায় রাতের আকাশ আলোয় আলোকিত, একের পর এক আতশবাজির বর্ণিল আলোক ছটায় মাতোয়ারা প্রতিটি প্রাণ। রঙিন ফানুসগুলো যেন উড়িয়ে নিয়ে চলে সকল রোগ শোক সংকট সমস্যা। ছাদে ছাদে চলা নাচ গান হালামোলের তরুণ প্রজন্মের আয়োজন হলেও অংশগ্রহণ ছিল প্রায় সব বয়সীদেরই। সবচেয়ে ভালো লাগে আমাদের পুরো পুরনো ঢাকা একদম রঙিন হয়ে যায়, রঙিন জিনিসটা। ধানমন্ডি থেকে এসেছি এখানে, এই এই কালচারটাকে দেখার জন্য, দাদার প্রত্যেক বছর হয়। উৎসবের রাত কেটে আসবে ভোর, তবে একদিনের এই আনন্দ, এই সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধ রয়ে যাবে বছর জুড়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাবা মাকে এক হওয়ার সুযোগ করে দিল তিন মাসের ছোট্ট কাইফা। কিশোর উন্নয়ন কেন্দ্রে জন্ম নেয়া শিশুটির মা বাবা ভালোবেসে বিয়ে করলেও রাজি ছিল না পরিবার, আর তাই বাবার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী মাকে অপহরণ ও ধর্ষণের মামলা ঠুকে দেওয়া হয়। তিন মাসের ছোট্ট কাইফা পুলিশের কোলে চেপে এসেছেন উচ্চ আদালতে। জন্মের পর থেকে বাবা মাকে একসঙ্গে দেখেননি। 2019 সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরে ভালোবেসে মেহজাবিনকে বিয়ে করেন একই এলাকার কামাল মজুমদার, বাদ সাধে মেয়ের মা। মেহজাবিন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কামালের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করা হয়। মামলার পর গ্রেফতার করা হয় দুজনকেই। কামালের ঠাঁই হয় কারাগারে, মেহজাবিনকে রাখা হয় টঙ্গীর কিশোরী উন্নয়ন কেন্দ্রে। সেখানেই মেহজাবিনের কোলজুড়ি আসে ফুটফুটে কন্যা কাইফা। বৃহস্পতিবার মা সহ কাইফাকে উচ্চ আদালতে হাজির করে পুলিশ। আদালত মেহজাবিনের কাছে জানতে চান তিনি স্বামীর বাড়িতে থাকবেন না বাবার বাড়িতে। স্বামীর কাছে থাকতে চাইলে অনুমতি দেন আদালত। বাচ্চা সহ ভিকটিমকে তার হাজব্যান্ডের কাস্টডিতে দেওয়ার জন্য নারী শিশু দমন ট্রাইব্যুনাল কোচুয়াকে নির্দেশ দিয়েছে। মেয়ের বদলতে একসাথে থাকার সুযোগ পেয়ে খুশি তার বাবা মা। এরকম যে তার কারো ফ্যামিলি না করে, ভালোবাসাটাই সবচেয়ে বড় জিনিস। আমি জেলে থাকা অবস্থা আমার মেয়ে হয়েছে, তাও আমি দেখতে পাইনি। আজকে তিন মাস পরে যখন কোর্টে আনা হয়েছে কোর্টের আদেশে ওকে, তখন এই কোটাঙ্গিনায় বারিন্দা দেখা হয়েছে আর কি। যতদিন বাঁচি চেষ্টা করবো ওরে হ্যাপি রাখার জন্যে, কখনো যদি কোনোরকম কষ্ট ওর প্রতি না আসে সেটাই চেষ্টা করবো। যদিও বাবা কামালের বিরুদ্ধে বউকে অপহরণ ও ধর্ষণের মামলা চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ। পিকে হালদার নয়, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তার সহযোগীরাও। 62 জনের প্রায় 1,060 কোটি টাকা ফ্রিজ করেছে দুদক। অন্যদিকে গত তিন দিনে পিকের 7 সহযোগী জিজ্ঞাসাবাদে হাজির না হলেও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের সিইও এমডি জানান তার দায়িত্বকালে কোনো দুর্নীতি হয়নি। 10,200 কোটি টাকা লোপাটে পিকে হালদারের সহযোগী 62 জন ব্যক্তিকে এখন পর্যন্ত চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। চিহ্নিত ব্যক্তিরা নিজেদের ভুয়া কোম্পানির নামে বিভিন্ন লিজিং কোম্পানি এবং ব্যাংকের 33টি শাখা থেকে কোটি কোটি টাকা ঋণ নেয়। এসব ঋণের বেশিরভাগ টাকা তুলে নিলেও হিসাবগুলোতে থাকা 1,060 কোটি টাকা ফ্রিজ করে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্তদের মধ্যে গত 4 দিনে 7 জনকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও কেউই হাজির হননি। জিজ্ঞাসাবাদের চতুর্থ দিনে বৃহস্পতিবার সকালে পিপল লিজিং এর সিইও ও এমডি সামি হুদা সহ 3 জনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। তবে জিজ্ঞাসাবাদ শেষে পিকে হালদারের কর্মকাণ্ডে কেউই জড়িত নন বলে দাবি করেন। আপনারা এটা প্রমাণ করুন যে আমাদের সাথে যোগাযোগ আছে, আমার সাথে যোগাযোগ থাকার তো কোনো কারণ নাই। পিকে হালদার বলে তো এখানে কেউ ছিল না, কখনোই ছিল না। এদিকে পিকে হালদারের সহযোগীদের অর্থ জব্দ করা ছাড়াও কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে যেসব বাংলাদেশিদের বাড়ি ও ফ্ল্যাট আছে তাদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানান দুদক সচিব। বিভিন্ন জনের মাধ্যমে দেখা যাচ্ছে যে তার সূত্র বিভিন্ন দিকে আছে, তো আমরা ইতিমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। মোটামুটি জানা যায় যে 62 জন ব্যক্তির সাথে লিঙ্কের সূত্র পাওয়া যায় এবং তাতে এই পর্যন্ত আমরা 1,057 কোটি 80 লক্ষ টাকা। এছাড়া ক্যাসিনো কাণ্ড এবং চাঁদাবাজির মাধ্যমে 14 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণের প্রেক্ষিতে কাজী আনিসের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাসের দাম নির্ধারণে বিইআরসির গণশুনানিতে উঠে এলো বাজারে বাড়তি দামের বিষয়টি। সরকারি প্রতিষ্ঠানের দাবি 100 টাকা বাড়ানোর আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবে 250 থেকে 300 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
কমিশন বলছে সবকিছু পর্যালোচনা করে ভোক্তা স্বার্থকে প্রাধান্য দিয়েই দাম ঠিক করা হবে। দেশে এলপি গ্যাসের ব্যবহার কয়েকগুণ বাড়লেও দাম নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অবশেষে হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়ে সে প্রক্রিয়া শুরু করলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। দাম নিয়ে প্রথম গণশুনানিতে নিজেদের প্রস্তাব তুলে ধরে সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সরকারি প্রতিষ্ঠান এলপিজিএল এর 12.5 কেজি এলপিজির দাম বর্তমানে 600 টাকা হলেও শুনানিতে 700 টাকার প্রস্তাব করা হয়। তবে এলপিজিএল এর তহবিলে 333 টাকা বিবেচনায় নিয়ে 902 টাকা করার প্রস্তাব করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। অন্যদিকে বেসরকারি কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে ওঠানামার অনুযায়ী মাসিক দাম নির্ধারণের প্রস্তাব করেছে। ডিসেম্বর মাসের হিসেবে যা দাঁড়ায় 1,259 টাকা। যদিও বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি 866 টাকা দাম নির্ধারণ করা যেতে পারে বলে মত দিয়েছে। প্রতি মাসে সিপিটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সো সেই কারণে কোনো পার্টিকুলার নাম্বারে আমরা রিচ করতে চাই না, বাট আমরা একটা ফর্মুলার মাধ্যমে একটা নাম্বার ডিরাইভ করতে চাই। গণশুনানিতে সরকারি প্রতিষ্ঠানের এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ জানিয়ে অংশীজনরা বলেন এর মাধ্যমে বেসরকারি খাতকে দাম আরো বাড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে। তাদের প্রস্তাব বাইপাস করে তাদের পণ্যের দাম এমন বাড়ানোর কথা বলা হলো যাতে করে ভবিষ্যতে ব্যবসায়ীরা অটোমেটিক্যালি দাম বাড়ানোর সুযোগ পায়, রাষ্ট্রীয় খাত ধ্বংস হয়ে যায়। রেগুলেশন খুব শার্প করা দরকার, রেগুলেশন খুব দৃঢ় হওয়া দরকার, তা না হলে তাদের মধ্যেও কম্পিটিশন হবে না। তবে কমিশন বলছে ভোক্তা স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষিত হয় এমন ব্যবস্থায় একটি মূল্য নির্ধারণে আদেশ জারির ব্যবস্থা নিবে। গণশুনানিতে 25 আগস্ট আদালতের আদেশের পর যারা এলপিজির দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ক্যাব। ভোক্তা সুরক্ষা ও নিরাপত্তা। ফারুক ভাইয়া, 35 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া যায় মাত্র 35 মিনিটে। একই সড়কে ছোট বড় গাড়ির জন্য আলাদা লেন, স্থানীয় ছোট পরিবহনকে যাতে মহাসড়কে উঠতে না হয় সেজন্য আলাদা পার্শ্ব সড়ক। এমনকি রেল চললেও রাস্তার চলন্ত গাড়ির গতি কমাতে হবে না। এসবই সম্ভব হয়েছে দেশের প্রথম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচিত করেছে। নান্দনিক নির্মাণশৈলী, দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুলের গাছ সড়কের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এই এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে সড়কের আশেপাশে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে। কোথাও হয়তো ভরাট জমি, সেখানে হয়তো 3-4 লাখ টাকা, কোথাও হয়তো নিচু জমি, কৃষি জমি আছে, সেটা হয়তো 1-1.5 লাখ টাকার মতো হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলা, খুলনা বিভাগের 10টি জেলা এবং ঢাকা বিভাগের 6 জেলার মানুষ সরাসরি এই আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে থেকে নানাভাবে উপকৃত হচ্ছেন। যেই ভালো হয়েছে, এই ভালো কোনোদিন কল্পনা করা যায় নাই। যাতায়াতে সময় কম লাগে, এলাকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই এক্সপ্রেসওয়েতে 5টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারব্রিজ এবং 4টি বড় আকারের সেতু রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে 2016 সালে এক্সপ্রেসওয়ে প্রকল্পের বাস্তবায়ন শুরু করে এবং এটি নির্ধারিত সময়সীমার 3 মাস আগে নির্মাণ কাজ সম্পন্ন করে খুলে দেওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আগে রাস্তা খুব খারাপ ছিল, এখন রাস্তা খুব ভালো হয়েছে, গাড়ি চালাইতে খুব সুন্দর লাগে। প্লেনে আসে না যেরকম, এরকম লাগে আমার। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সুপার এক্সপ্রেসওয়েটি। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।